ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ তাই না, যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয়। আর এই পৃথিবীতে আমরা কে হই, আমাদের আকার কিরকম, আমাদের অস্তিত্বই বা কি? যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই। তা আমরা যখন কিছুই নই তাহলে আমরা এত চিন্তা করি কেন? কি ভেবে ভয় পাই? কাকেই বা এত ভয় পাই? কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে? আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু, আত্মা শুধুই শরীর বদল করে। আপনি, আমি, আমরা সকলে এই শরীর নয়, আমরা হলাম আত্মা, যা হলো পরমাত্মার পরম অঙ্গ। সেজন্য মনে রাখবেন, বাইরের কোথাও দেখবেন না, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন। ক্লেশ, ভয়, চিন্তা, এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মাকে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোনো রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোনো ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোনো স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে। কোনো স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে। কোনো ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যে আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল, আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সব কিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সঞ্চয়, মানুষের যখন থেকে বোধবুদ্ধি হয় সঞ্চয় করতে আরম্ভ করে দেন। সঞ্চয় করতে থাকেন ভোজনের, সঞ্চয় অর্থের, সঞ্চয় শক্তির। নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন, সন্তানের সন্তানের জন্যও সঞ্চয় করেন। সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে, কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, এই সত্য, উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে। যা এখানকার তা এখানেই থেকে যাবে, আর যদি কিছু ওনার সাথে যায় তা হলো ওনার কর্ম, আর কিচ্ছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান তাহলে শুভ কর্ম অর্জন করুন, আত্মশক্তি অর্জন করুন, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।